সন্ত্রাস এবং ভয়ভীতিকে জয় করে বনকর নদীর উত্তর পারে সিপিআইএম এর উদ্যোগে মিছিল এবং পথসভা। 2018 সালের বিধানসভা নির্বাচনে লাল থেকে গেরুয়া হবার পর বিরোধী দল সিপিআইএম তেমন কোনো আন্দোলন কর্মসূচি নিতে পারেনি। যতবার আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করেছে, কোথাও পুলিশের বাধা, আবার কোথাও বা আক্রান্ত হতে হয়েছে শাসক দলের বাইক বাহিনীর হাতে সিপিআইএম নেতা কর্মী সমর্থকদের। রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের সাথেই আক্রমণের হাত থেকে বাদ চায়নি বিলুনিয়া বিধানসভা কেন্দ্রের প্রতিটি বৌথ এলাকার সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা। আর এই জনকল্যাণ বিরোধী বর্তমান জোট সরকারের উৎখাতের ডাক দিয়ে জনস্বার্থ সম্বলিত বিভিন্ন দাবিতে সিপিআইএম বিলুনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে সংগঠিত হয় নির্বাচনী পদযাত্রা। পদযাত্রা শেষে হয় সভা, নির্বাচন এখনো ঘোষণা হয়নি। বর্তমানে জোট সরকারের পাশাপাশি বিরোধী দল 23 নির্বাচনকে সামনে রেখে আদা চোর খেয়ে মাঠে নেমে পড়েছেন লক্ষ্য 23 নির্বাচন। সব সন্ত্রাস ভয় ভীতিকে উপেক্ষা করেই মঙ্গলবার বিকেলে পদযাত্রা সামিল হন সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা। বনকর ব্রিজ চৌমুহনী থেকে শুরু হয় পদযাত্রা। বিলুনিয়া পৌর পরিষদের নাগরিক পরিষেবা, উন্নয়নমূলক কাজের অর্থ হাফেজ, টুয়েপের কাজ, বেকারদের কর্মসংস্থান, বর্ধিত জলকর সম্পদ কর বাতিল সহ আর অন্যান্য দাবির স্লোগান তৈরি পদযাত্রাটি ভারতচন্দ্রনগর পঞ্চায়েত এলাকা ঘুরে গ্যারেজ টিলা হয়ে পুনরায় এসে শেষ হয় বনকর সভাস্থলে। পদযাত্রা এবং মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বিলুনিয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত, রাজ্য নেতৃত্ব দীপঙ্কর সেন, শ্রমিক নেতা ত্রিলোকেশ সিনহা সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা। সবাই আলোচনা রাখতে গিয়ে বর্তমানে জোট সরকারের তীব্র সমালোচনা করেন বক্তারা। শাসককে উৎখাতের ডাক দিয়ে রাজ্যে শান্তি শৃঙ্খলা সহ আইনের শাসন গড়ে তুলতে বামফ্রন্টের আন্দোলনে সামিল হয়ে সমর্থন জানানোর জন্য আহ্বান রাখেন সবার বক্তা সিপিএম বিলুনিয়া বিভাগীয় কমিটির সম্পাদক তাপস দত্ত। সারা রাজ্যে যেভাবে বেরিয়ে এসেছেন, আজকে ভারতচন্দ্র অঞ্চল কমিটি গত 57 মাসে প্রথমবারের মতো তাদের এলাকায় 57 মাসের অপশাসনের বিরুদ্ধে প্রকৃতপক্ষে মানুষের যে ন্যায্য দাবিগুলো, যেই দাবিগুলোর মধ্যে বেশিরভাগই বিজেপি গত নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো পালন করবার জন্য আজকের এই পদযাত্রা। এই পদযাত্রার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই যে 57 মাস ধরে এখানে রেগার মজুরি পাচ্ছে না, বকেয়া পড়ে আছে 340 টাকা যে মজুরি করার কথা ছিল তা হয়নি, যে ঘর বিলি করা হয়েছে 2011 সালের বাজেটের ভিত্তিতে ঘর, আর সেই ঘর যখন 2022 সালে করতে যায় তখন তার খরচ বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখলাম 2011 সালের যে খরচ, সেই খরচকে ভিত্তি করেই ইস্টিমেট করা হয়েছে, যার ফলে মানুষ অর্ধেক ঘর কমপ্লিট করতে পারছে না। এরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এই রাজ্যের মানুষের জনগণের জরুরি যে সমস্ত দাবি, সেই জল পাওয়া, মানুষের ঘর পাওয়া, মানুষের রেগার মজুরি পাওয়া এবং বিভিন্ন লিফট ইরিগেশনগুলো চালু করা সহ যুবকদের যাদের প্রতারিত করা হয়েছে 50,000 চাকরি বলে সেই চাকরি দেয়নি 57 মাস সময়ে। আমরা আজকে লক্ষ্য করছি ইন্টারভিউ ডাকা হয়েছে যখন এই সরকারের মেয়াদ আর মাত্র এক মাস, সেই সময়ে আদৌ এই চাকরি সম্ভব হবে না শুধু বেকার যুবকদের ললিপপ দেখিয়ে বিভ্রম করার জন্য। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকের এই মিছিল, এই মিছিলে আমরা সমস্ত অংশের মানুষকে সমবেত করছে। নতুন নতুন মানুষ যারা কংগ্রেস করতেন, যারা বিজেপি করতেন, আমরা লক্ষ্য করছি তারাও আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছে। বিলুনিয়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।